দেরি কেন করছে? উফ, এখন তো মনে হচ্ছে ওদের সঙ্গে চলে গেলেই বোধ হয় ভালো করতাম। আর কৃষ্ণা তো জানে যে বেশিক্ষণ আমার চোখের আড়ালে থাকলে আমার খুব চিন্তা হয়, কখন আসবে কিছু বুঝতে পারছি না। এমনিতে মেয়েটা কাল চলে যাবে, তিন দিন থাকবে না। এই তিনটে দিন যে আমি কে নিয়ে থাকবো? না না, আমি কাঁদবো না, আমি কষ্ট পাবো না। আমি তো কৃষ্ণাকে কথা দিয়েছি আমি কাঁদবো না, কিন্তু এত দেরি হচ্ছে কেন? এত কি কেনাকাটা করছে ওরা? বারবার করে বলে দিলাম, মা বেশি কিছু কিনিস না, বেশি কিছু কিনিস না। এমনিতে মানুষটার কাছে আমাদের ঋণের বোঝা বাড়ছে। আর কৃষ্ণা, কৃষ্ণা যে নিজের অজান্তে ওনাকে মায়ের বাঁধনে বেঁধে ফেলছে। কিন্তু কৃষ্ণ, আমরা তো দুদিন পরেই বাড়ি ছেড়ে চলে যাব। ওই মানুষটি এমনিতে মনের মধ্যে কত আঘাত নিয়ে বেঁচে আছে, আর মেয়েটা চলে গেলে যে উনি আরো কষ্ট পাবেন। এভাবে কষ্ট দেওয়া যাবে না, কিছুতেই না, এটা আমরা ঠিক করছি না। কৃষ্ণা হয়তো ছোট, বুঝতে পারছে না, আমি ওকে বুঝিয়ে বলবো। আজ আজ বাড়ি আসুক, আমি ওকে বুঝিয়ে বলে দেব। এসো এসো, অনেক শপিং হয়েছে, এবার তোমাদের যা ইচ্ছে তোমরা একটু তাড়াতাড়ি খেয়ে নাও। বাবুজি আজ থাক না, আসলে বাড়িতে তো মা একা আছে, নিশ্চয়ই মা খুব চিন্তা করছে, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই না। কৃষ্ণা তুমি একটা কাজ করো, তুমি বিজলিকে একটা কল করো, কল করে বলো তোমার মাকে জানিয়ে দিতে তুমি আমার সাথে আছো, টেনশনের কিছু নেই। পাপা আমি আইসক্রিম খাবো। তোমার যা ইচ্ছে তুমি তাই খাবে, চলো বসো। আমার জন্য একটা স্ট্রবেরি রেড ভেলভেট আইসক্রিম উইথ সুগার স্প্রিঙ্কলস। আর পাপা তোমরা কি খাবে বলে দাও। কৃষ্ণা বসো বসো বসো, তুমি কি খাবে সেটা বলো। যা খুশি বাবুজি। যা খুশি মলেও তুমি একই কথা বলে যাচ্ছিলে, যা খুশি এখানেও একই কথা বলছে, এভাবে বললে কি করে হয়? আসলে বাবুজি আপনার সঙ্গে থাকলে আমার মনটা এমনি খুশি খুশি থাকে। দেখো কৃষ্ণা, নিজের ইচ্ছের ব্যাপারে বলতে এত সংকোচ করছো কেন? মানে তুমি কি আমার আর মুন্নির চয়েস হিসেবে খাবার খাবে? তোমার যা ইচ্ছে তুমি তাই খাবে বলো। এখানে কুলফি মালাই পাওয়া যায়? হ্যাঁ ম্যাডাম পাওয়া যায়। কুলফি মালাই আর ফুচকা। হোয়াট আ উইয়ার্ড কম্বিনেশন, আমি এরকম কাউকে আগে খেতে শুনিনি। কি হলো শ্যামা, কি খেতে ইচ্ছে করছে সেটা বলো। আজ আমার যা খেতে ইচ্ছে করছে তাই খাবো। হ্যাঁ তোমার যা ইচ্ছে তুমি তাই খাবে, মানে এখানে যা যা অ্যাভেলেবল আছে তুমি সেটা খেতে পারো, যদি অন্য কিছু খেতে চাও সেটাও খেতে পারো। তাহলে আমি দুটো জিনিস খাবো। দুটো জিনিস? হ্যাঁ। আর সেগুলো কি বলবো? কিন্তু তার আগে বলো, তুমি হাসবে না?
না মুখে বলো যে হাসবো না তারপর আচ্ছা বাবা হাসবো না বাবা না তুমি হাসছো আমি বলবো না আচ্ছা 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 চল বলো 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 হাসবো না আমি হাসবো না আমি ফুচকা আর কুলফি খাবো হ্যাঁ ফুচকা আর কুলফি হ্যাঁ এটা আবার কি রকম কম্বিনেশন ভীষণ ভালো লাগে খেতে দেখো প্রথমে ঝাল ঝাল ফুচকাটা খাবো আর তারপর যখন আমার খুব ঝাল লেগে যাবে তখন আমি ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি আইসক্রিমটা খাবো আর তারপর যখন আমার মুখটা মিষ্টি হয়ে যাবে মানে আইসক্রিম খেতে ইচ্ছে করবে না তখন আমি ঝাল ঝাল ফুচকা খেয়ে নেব আপনিও হাসছেন বাবুজি নানা কৃষ্ণা তোমাকে নিয়ে হাসছি না হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তাই হাসছি ওয়েটার ওরা যা চাইছে তাড়াতাড়ি দিয়ে দাও প্লিজ আপনাকে কি দেবো স্যার আমাকে আমি কিছু খাবো না সে কি বাবুজি আপনি একটু কিছুও খাবেন না আপনি কিছু না খেলে আমিও খাবো না আচ্ছা বাবা ঠিক আছে আমাকে একটা ব্ল্যাক কফি দাও উইদাউট সুগার ওকে স্যার এখনই নিয়ে আসছি আচ্ছা কৃষ্ণা এই কুলফি আর ফুচকাটা কি তোমার রেগুলার কম্বিনেশন না আসলে এগুলো মা খেতে খুব ভালোবাসে আমি যখন বেনারসে থাকতাম তখন আমি ফুচকা আনতাম আর মা কুলফি মালাই আনিয়ে নিত একদিন মা খাচ্ছিল আমার দেখে খুব ভালো লাগলো আমিও খেয়ে দেখলাম সত্যি খুব ভালো খেতে আমার মায়ের এগুলো খেতে খুব ভালো লাগে সত্যি এই কুলফি আর ফুচকাটা কিন্তু ভিয়ার্ড কম্বিনেশন আমি প্রথমবার শুনছি বিশ্বাস করো তুমি আজকে খেয়ে দেখো একবার নাও আগে ফুচকা আরে না তুমি খাও না আগে খাও আচ্ছা আমি খাও তুমি খাও না না তোমরা খাবারটা এনজয় করো আমি এক মিনিটে আসছি দরজা খোলো আমরা এসে গেছি
তার মানে কি কৃষ্ণর সঙ্গে কৃষ্ণর বাবুজিও এসেছেন? ডাক্তার তো বলেছেন ঘোমটা সরিয়ে রাখতে, কিন্তু আমার যে এখনো কেমন একটা অস্বস্তি লাগছে। থাক, এখন না হয় ঘোমটা দিয়ে রাখি, পরে না হয় সরিয়ে রাখবো। বাবুজি আসুন। মা, মা তুমি খুব চিন্তা করছিলে না আমার দেরি হচ্ছিল বলে? আসলে আমি বিজলি মাসিকে ফোন করেছিলাম তোমাকে বলবো বলে যে আমাদের একটু দেরি হবে, কিন্তু বিজলি মাসির ফোনটা বিজি ছিল বলে তোমাকে আর বলা হয়নি। মা, মা এই দেখো বাবুজি আমাকে কত কিছু কিনে দিয়েছেন। বুঝলাম কৃষ্ণা, ব্যাগগুলো রাখো আর এটা নাও। এটা আবার কিসের প্যাকেট বাবুজি? আই এম শিওর তোমার মা অনেকদিন বাইরে শখ করে কিছু খাননি, তাই ওনার জন্য ফুচকা আর কুলফি মালাই না। বাবুজি এসব আপনি কখন কিনলেন? আপনার সব দিকে খেয়াল দেখছি। এইসব কথা ছাড়ো, এটা ধরো ধরো আর তাড়াতাড়ি মাকে দাও, কুলফি গলে যাবে, দাও। মা এই দেখো, আমি কথা প্রসঙ্গে বাবুজিকে বলছিলাম যে তোমার এগুলো খেতে খুব ভালো লাগে, বাবুজি ঠিক মনে করে তোমার জন্য এগুলো নিয়ে এসেছেন। মা এগুলো নাও। মা বাবুজি তোমার জন্য কত আনন্দ করে এই জিনিসগুলো এনেছেন, মা নাও না। কৃষ্ণা বলছিলাম সব কিছু ঠিকঠাক ভাবে গোছগাছ করে নিও, আর দরকার হলে বিজলিকে ডেকে নিও, তোমাকে হেল্প করে দেবে। আর শুনুন, কাল কৃষ্ণাকে আমি ড্রপ করে দেব, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আপনি তো এমনিও আমার সাথে কথা বলবেন না, তাই কৃষ্ণা ভেতরে ঢুকে যাওয়ার পর আপনার প্রবলেম হবে। বলছিলাম আপনার মেয়ের দায়িত্ব যখন নিয়েছি আপনাকে আর চিন্তা করতে হবে না। আমি আসি। বলেছিলাম তোকে, বারবার করে বলেছিলাম তো,
তাড়াতাড়ি ফিরে আসবি, তাড়াতাড়ি ফিরে আসবি। তুই জানিস আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আলে আমি এসব খাবো না, ধর তুই ধর। মা বাবুজি কত যত্ন করে তোমার জন্য এনেছেন বলো তো, আর তুমি খাবে না? মা তুমিই তো বলো, বাবুজি কিষেনজির রূপ। হ্যাঁ কিন্তু তোর বাবুজি কেন বললেন যে আমার যাওয়ার দরকার নেই? কেন যাব না বল, আমার কি ইচ্ছা করে না তোর সঙ্গে যেতে? হুম বুঝতে পেরেছি, আমার মিষ্টি মায়ের খুব অভিমান হয়েছে। কিন্তু তুমি ভেবে দেখো তো, বাবুজি তো তোমার ভালোর জন্যই বলেছে, ওখানে শুধু গেলেই তো হবে না, তারপর তো ফিরতেও হবে। তুমি পারবে ফিরতে? আর সত্যি তো তুমি তো বাবুজির সাথে কথাই বলো না। মা বাবুজি তোমার কথা ভেবেই তোমাকে ওখানে যেতে মানা করেছে, রাগ করে বলেনি মা। কিন্তু মা আমার যে তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো বল? রে রে তো তোমাকে জানা খুব মন খারাপ করবে গো। মা মা আমি তোমাকে বলছি তুমি কি নিয়ে থাকবে। মা তুমি তো গাছপালাকে খুব ভালোবাসো তাই না? মা এখানে তো কি সুন্দর একটা বাগান আছে। মা মালিক কাকার সঙ্গে তুমি বাগানের কাজে হাত লাগাবে। আর মা তুমি সবসময় চেষ্টা করবে ঘুমটা ছাড়া থাকার, কেমন? ডক্টর ম্যাডাম কিন্তু বারবার করে বলে দিয়েছেন ঠিক আছে। আর ঠিক মতো ওষুধ খাবে, আমি রোজ বিজলি মাসির ফোনে তোমাকে ভিডিও কল করব, তুমি আমার সামনে রাতে ওষুধ খাবে কেমন? ভিডিও কল সেটা কি রে? মা ফোন করলে তুমি আমাকে দেখতে পাবে, রোজ রাতে শোয়ার আগে আমি তোমাকে ভিডিও কল করব, তুমি সারাদিন কি কি করেছো তুমি আমায় বলবে, আর আমি সারাদিন কি কি করেছি আমি তোমায় বলবো কেমন? সত্যি বলছিস আমি তোকে দেখতে পাবো? হুম আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু যা যা করবি সবটা মনে করে বলবি। হ্যাঁ মা আমি নিশ্চয়ই বলবো, আর বিজলি মাসি তো তোমার সঙ্গে সারাক্ষণ থাকবে, আমিও নিশ্চিন্ত, আর তোমার ভয় করবে না। তোমার খাবারগুলো দি। নাও খাও। মা আমি খেয়েছি তো, তুমি খাও না। Thank you.
মা তোমার ঝাল লেগেছে, দাঁড়াও। এ নাও মা, দেখবে ঝাল কমে যাবে। মা তুমি খাও না। আচ্ছা আমি খাচ্ছি তো, তুই নে না মা। আমার মুখে লেগে আছে। হ্যাঁ